হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে একটা টুইস্ট আছে, আজকে অবশ্য সাইকেল চালিয়ে চাঁদপুর যাচ্ছি, সাইক্লিং ব্লগ হবে পুরোটা। তো রাস্তার ভিউ, তারপর আশেপাশে চাঁদপুর, আমরা ইলিশের শহর সবই ঘুরে দেখাবো ইনশাল্লাহ। তো আশা করি ভালো লাগবে। স্টে কানেক্টেড অ্যান্ড স্টে টিউন উইথ মাই চ্যানেল। চাঁদপুরের উদ্দেশ্যে আমাদের সাইকেল রাইড শুরু হয়ে গেছে, আমরা ঢাকা থেকে এখন চাঁদপুর সাইকেল চালিয়ে যাব। তো এর মাঝখানে যেতে যেতে সব রাস্তা সব ভিউটিও আমরা দেখাবো। তো আমার ভিডিওর সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। ঢাকা চিটাগাং হাইওয়ে দিয়ে আমরা চলছি। এগিয়ে চলছে আমাদের রাইড, আমরা প্রায় এখন সোনারগাঁর কাছাকাছি। সোনারগাঁ পার হলেই মেঘনা ব্রিজ, মেঘনা ব্রিজের পরে কুমিল্লা যাবো আমরা। কুমিল্লা গিয়ে কিছু ভাই বোনদের সাথে মিট করে আবার রাইড শুরু করবো চাঁদপুরের উদ্দেশ্যে। আমরা এখন ঢাকা চিটাগাং হাইওয়েতে আছি, খুবই বিজি রোড। হ্যালো গাইজ, আমরা এখন মেঘনা ব্রিজে এসে পড়ছি। এই যে মেঘনা নদী। ও, মেঘনা ব্রিজে উঠতে অনেক কষ্ট হয়েছে, অনেক উঁচা। তো এই তো আমরা কুমিল্লা যাবো, কুমিল্লা থেকে তারপর চাঁদপুরের দিকে যাব। তো স্টে কানেক্টেড অ্যান্ড স্টে টিউন উইথ মি। মেঘনা নদী, এই যে আমাদের সব সাইক্লিস্ট ভাইরা। এই যে মেঘনা ব্রিজ, নতুন ব্রিজটা। ব্রিজটায় উঠতে অনেক কষ্ট হয়েছে, কারণ অনেক উঁচা ব্রিজটা, অনেক খাড়া বলতে পারেন। তো এই যে cintura chiquita, mata la cancha, tú estás fuera lo normal, tú lo bates como la vena de abuela, hay muchas mujeres pero tú ganas por pela, enseñando mucho y todo por fuera, tu diseñado no quiso gastar en la tela, oh mama, tú eres la fama, estás conmigo y te va mañana, cuando lo mueves
tengo ganas. Oh. দাউদকান্দির কাছাকাছি চলে আসছি, আর কিছুক্ষণের মধ্যে দাউদকান্দি পৌঁছে যাব। আসলে ঢাকা চিটাং রোডের রাস্তাটা অনেক সুন্দর, ঢাকা চিটাং হাইওয়েটা অনেক সুন্দর এবং অনেক চওড়া, দুই দুই চার লেনের রাস্তা, অনেক সুন্দর, সাইকেল চালাতে খুবই মজা, কিন্তু রিস্ক আছে অনেক, গাড়িগুলো খুবই রাফ চালায়। হাইওয়েতে ভিডিও করাও খুব রিস্কি। আর কিছুক্ষণের মধ্যে দাউদকান্দি পৌঁছে যাব, প্রায় 40 কিলোর মতো অলরেডি ডান। তো আসলে হাইওয়েতে ভিডিও করা অনেক রিস্কি, তাও ভিডিও করতেছি, ভিউটা দেখো। দাউদকান্দি যাওয়ার পরে আমরা একটা ব্রেক দিব বড় সড়ো মোটামুটি। তো ওই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমরা দাউদকান্দি ব্রিজে উঠতেছি। দাউদকান্দি ব্রিজ এটা নতুন গোমতী সেতুর উপর যে ব্রিজটা হয়েছে, তো এটা পার হইলেই আমাদের দাউদকান্দি পৌঁছে যাব। তারপর আমরা দাউদকান্দি থেকে আবার একটু ব্রেক দিয়ে তারপর চাঁদপুরের উদ্দেশ্যে আবার রওনা দিব। আমরা এখন দাউদকান্দি ব্রিজের উপরে আছি। দাউদকান্দি ব্রিজের উপর থেকে যে ভিউটা পাওয়া যায়, তো সুন্দরই লাগে ভিউটা। এই যে নতুন ব্রিজ, পানি এখন কম কারণ শীতকাল, তো তাই পানি শুকায় গিয়ে এরকম চর টাইপের হয়েছে। দেখেন সুন্দরই লাগতেছে মোটামুটি। হ্যালো গাইস, আমরা অবশেষে দাউদকান্দি আসলাম মাত্র। দাউদকান্দি এখন ব্রিজ পার হয়ে এখন আমরা যাব এই যে ডানে, আমরা মতলব দিয়ে ঢুকে যাব। কথা ছিল যে কুমিল্লা দিয়ে যাব, কিন্তু এখন রুট চেঞ্জ হয়েছে, আমরা এখন মতলব দিয়ে ঢুকে যাব, তো কুমিল্লা যাওয়া হবে না। তো আশা করি ভালো লাগবে এই রাস্তাটাও, মতলবের রাস্তাটাও খুবই সুন্দর, দেখতে থাকুন। আমরা মতলবের রোড দিয়ে ঢুকে গেছি, তারপর চাঁদপুর যাব। তো এই রোড দিয়ে মতলব যাওয়া লাগে গ্রামের একদম গ্রামের রাস্তাগুলো সুন্দর, আশেপাশে গাছপালা, খুবই প্রাকৃতিক দৃশ্য, দেখতে থাকুন। জাস্ট ভিউগুলো দেখেন, মানে এত সুন্দর গ্রামের পরিবেশ, এত সুন্দর গ্রাম্য দৃশ্য, আসলে ঢাকার বাইরে না আসলে তো এগুলো দেখা যায় না। খুবই সুন্দর লাগতেছে, আসলে সাইক্লিংটাকে উপভোগ করতেছি, খুব ভালো লাগতেছে। একটু পর মতলব বেড়িবাঁধের রাস্তা শুরু হবে, বেড়িবাঁধের রাস্তাটা শুনেছি অনেক সুন্দর, তো ওই রাস্তার ভিউ আমার ভিডিওর মাধ্যমে দেখাবো, তো দেখতে থাকুন।
এই তো মতলব বেরিবাদের রাস্তা শুরু হয়ে গেল। এই রাস্তাটা দেখাই যেতেছে কতটা সুন্দর। এই রাস্তার কিছু ভিডিও ক্লিপস দেখতে পারবেন আমার এই ভিডিওতে। অসাধারণ রোড, দেখতে থাকুন। ওয়ার্ডের রোড, আমরা এখন মতলব যাচ্ছি, মাঝখানে গ্রামের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো খুবই সুন্দর সুন্দর রাস্তা এখানে, আপনারা ভিডিওর মাধ্যমে আশা করি দেখেছেন। এই যে আরও কিছু কিছু সুন্দর রাস্তা আছে, মানে খুবই সুন্দর লাগতেছে। এবং ফিলটা আসলে একদম ন্যাচারাল ফিল, আসলে সাইক্লিং করলে আপনি না একদম ন্যাচারাল একটা ফিল পাবেন, এটা আসলে অন্য কোনোভাবে পাওয়া সম্ভব না। খুবই ভালো লাগতেছে। আমাদের শেষ গন্তব্য চাঁদপুর, আমরা ইলিশের দেশ চাঁদপুরে যাচ্ছি। রাইডটা খুবই এনজয়েবল হচ্ছে এবং অ্যাডভেঞ্চারাস, হাইওয়ে দিয়ে আসছি তো একটু অ্যাডভেঞ্চারাস হবেই, বাট খুবই ভালো লাগতেছে। তো দেখতে থাকেন ভিডিওর সাথে, আশা করি ভালো লাগবে। দেখেন একজন ছবি তুলতেছে, কেমনে ছবি, এই যে ফটোগ্রাফারের অবস্থা দেখেন। আসলে যেই রাস্তা মাখনের মতো রাস্তা, ছবি তোলাই স্বাভাবিক। এই যে মোটামুটি আমাদের চাঁদপুর আর 37 কিলো বাকি আর মতলব 21 কিলো, এর মাঝখানে আমরা একটু থামছি, হালকা পাতলা পানির ব্রেক। তো রাস্তাটা খুবই সুন্দর, আসলে আমরা একমাত্র ন্যাচারালি এক্সপ্লোর করতে পারি। সিনারিগুলো আসলে এক্সপ্লোর করতে হলে সাইকেল দিয়েই করতে হয়, সাধারণত এইসব রোডে তো আসা হয় না ঢাকার মানুষদের। তো আমরা একটু নেচারের ভিডিও করি, নেচারকে এক্সপ্লোর করি, এটাই আমাদের ভালো লাগে আর কি। আসলে সাইক্লিস্ট হিসাবে তো আর কোনো কাজ নেই, ভবঘুরে সাইক্লিস্ট কী আর করবো। তো দেখতে থাকেন ভিডিওর সাথে, ভালো লাগবে। যে যার মতো সাইক্লিংটাকে উপভোগ করতেছে, সবাই একইভাবে একইভাবে সাইকেল চালাচ্ছে। উনি আসলে প্রো মানুষ, তো আসতেছে আর সাইকেল চালাচ্ছে, উনি সেই ফিলে আছে আসলে। সবাই সাইকেল করতেছে, যে যার মতো গ্রামের মধ্যে নদীর পাশ দিয়ে যাচ্ছি, এই যে এই রাস্তা দিয়ে। আসলে সাইক্লিস্ট হয়েছি দেখেই এইসব রাস্তা এখন এক্সপ্লোর করতে পারি, আসলে এইসব রাস্তা কোনোদিন আসাও হতো না, দেখাও হতো না। বাংলাদেশে যে আরও কত সুন্দর সুন্দর জায়গা আছে, এগুলো আমাদের সবার দেখা উচিত। আসলে চাঁদপুর পৌঁছাতে আর 31 কিলোমিটার বাকি, 31 কিলোমিটার পরে আমরা ইলিশের শহর চাঁদপুরে পৌঁছে যাব। এখন নামাজ পড়ার জন্য আমরা মসজিদ খুঁজতেছি, আশেপাশে মসজিদ দেখতে পাচ্ছি না। চাঁদপুর যাওয়ার এই রাস্তাটা আসলে অনেক সুন্দর, মোটামুটি 35 কিলোমিটার না এই রাস্তাটা টোটাল, হ্যাঁ টোটাল 35 কিলোমিটার মতো এরকম রাস্তা, খুবই সুন্দর। গ্রামের ভিউ প্লাস রাস্তার ভিউ, সেই ফিল আসলে। এইবার ভিডিওর মাধ্যমে কতটুকু বা বোঝানো যায় আমি জানি না, ভিডিওর মাধ্যমে আপনারা কতটুকু ফিল করতে পারতেছেন, বাট আমি সাইক্লিং করে ব্যাপারটা খুবই উপভোগ করতেছি। নামাজ পরে আমরা আবার রাইড শুরু করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। চাঁদপুর আর 30 কিলোমিটারের মতো মনে হয় বাকি, তো 30 কিলোমিটার ইনশাল্লাহ 1.5 ঘন্টা ইনশাল্লাহ চলে যাব। তারপর চাঁদপুর গিয়ে সেই চিল হবে, দেখতেই পারবেন। আমরা এখন আসি মতলবের প্রায় কাছাকাছি, মতলব ক্রস করার পরই চাঁদপুর যেতে হবে আর কি। তো দেখতে থাকেন, আশা করি ভালোই লাগবে।
চাঁদপুর যে সেই চিল হবে, আমরা ইলিশ খাবো, দেখাবো ইনশাল্লাহ ভিডিওর মধ্যে। Explore the scenery. What a route. Amazing feeling with amazing road. What a road, man. Damn. যে আরো কত সুন্দর সুন্দর জায়গা আছে, হয়তো বা আমরা এগুলো মিস করতেছি, আবার অনেক কিছু এক্সপ্লোর করতেছি। আসলে লাইফটা হলো এনজয় করা, এখন আমি যেভাবে এনজয় করি এটা আসলে আমার ব্যাপার। অনেকে বলে সাইক্লিং করে কী লাভ এই সেই, কিন্তু আসলে সাইক্লিং করে এই যে লাভ, দেখছেন আপনি কি এই ভিউ এই ফিল নিতে পারবেন? ইম্পসিবল। মানে আমি গর্বিত আসলে, আমি সাইক্লিং করি, সাইক্লিং করার মাধ্যমে যে আমি বাংলাদেশকে এক্সপ্লোর করতে পারতেছি, বাংলাদেশকে দেখতে পারতেছি, এটাই আমার কাছে অনেক। আসলে এর চেয়ে বেশি আর কি দরকার? তো এক্সপ্লোর করতে থাকি, আপনারা সাথেই থাকেন, ভিডিও আশা করি দেখবেন। চাঁদপুর এবং মতলবের মাঝখানে এখন একটা ব্রিজ হয়েছে নতুন, এই ব্রিজটা আগে এখানে ফেরি ছিল, ফেরি দিয়ে পারাপার হতে হতো। মানে এটা হলো মতলবের শেষ, আর ব্রিজ শেষ করে আমরা চাঁদপুরে শুরু। তো ব্রিজটা এখন মানে অনেক সুন্দর করে বানাইছে, তো এখন এটা মানে একটা মানুষদের দেখার জায়গা হয়ে গেছে। তো সবাই বিকালে এখানে আড্ডা টাড্ডা দেয়, খুব ভালোই লাগে। ব্রিজটা অনেক সুন্দর করছে, দেখেন আপনারা, মানুষের ভোগান্তি অনেক কমছে, আগে ফেরি দিয়ে পার হইতে হইতো, এখন ব্রিজ হয়ে গেছে, খুবই ভালো হয়েছে এটা ব্যাপারটা। আমরা আসলে চাঁদপুরে ঢুকে গেছি, দেখেন রাস্তাটা, মানে মনে হচ্ছে যে দুই পাশে গাছ, গাছের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, মনে হচ্ছে কোনো টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, গাছের সুড়ঙ্গ আর কি। তো খুব সুন্দর লাগতেছে, দুই পাশে গাছ, এত সুন্দর রাস্তা, মাঝখানে চাঁদপুর যাওয়ার পথে এটা, মতলব পার হয়ে চাঁদপুর যাচ্ছি আমরা। তো দেখতে থাকেন, পুরে যাইয়া দেখি সাদের মেলা, জানালা খুইলা দেখি ইলিশের খেলা। আমরা এখন চাঁদপুর আসি, চাঁদপুরে প্রায় পৌঁছে গেছি, এখন চাঁদপুর সার্কিট হাউসে আসি। সার্কিট হাউস থেকে আর 1 কিলোর মতো, 1 কিলোর পরে আমরা যাব চাঁদপুর তিন নদীর মোহনায়, ওইখানে আমরা লাঞ্চ করব, ইলিশ দিয়ে লাঞ্চ করে তারপর বাবা টাকা ব্যাক করবো ইনশাল্লাহ। তো দেখে থাকুন, আল্লাহ। চাঁদপুর আমরা ইলিশের চত্বরে এসে পড়েছি। হ্যালো গাইস, অবশেষে উই রিচড আওয়ার ডেস্টিনেশন চাঁদপুর তিন নদীর মোহনা। এই যে দেখেন তিন নদীর মোহনা, একটু পরে সূর্যটা ডুবে যাবে, আমরা এখান থেকে সানসেট দেখতে পাবো। চাঁদপুর তিন নদীর মোহনা খুবই সুন্দর, খুবই একটা ফেস্টিভ মুড চলতেছে, মানে এখানে প্রতিদিন বিকালে মনে হয় এরকম ফেস্টিভ ফেস্টিভ একটা হাইপ থাকে। তো ভালোই, মানুষ ঘুরতে টুরতে আসে, আমরা শুধু ঢাকা থেকে আসছি সাইকেল চালিয়ে, তো বুঝতেই পারতেছেন একটু, যদিও একটু টায়ার্ড, বাট আমরা তো চিল করতেই পারি না, চিল ছাড়া তো হয় না।
একটু পরে সূর্য ডুবে যাবে। হ্যালো গাইস, আমরা এখন লঞ্চ ঘাটে আছি। লঞ্চ ঘাটে আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ করার পরে এখন আমরা তারপর ঢাকা ব্যাক করব। তো এখন বাজে 5:30 প্রায়। আমরা সারাদিন ঢাকা থেকে সাইকেল চালিয়ে আসছি, আসলে লাঞ্চ করার টাইম পাই নাই। এখন লাঞ্চটা করে নিই, তারপর ঢাকার উদ্দেশ্যে আবার ব্যাক করব। তো এই পর্যন্ত দেখতে থাকুন। আমরা 5 জন 5টা ইলিশ নিছি, আর একজন মুরগি দিয়ে খাবে আর কি। টোটাল আমরা 6 জন। এই যে আমরা এই 5 জন 5টা ইলিশ নিছি, এখন এগুলো ভাজা চলতেছে। হ্যালো গাইস, আমরা এখন 1 মিনিট আইসক্রিম খাইতে আসছি। এই যে 1 মিনিট আইসক্রিম দেখেন, আসলে এটা টেস্টটা একটু অন্যরকম, এক্সেপশনাল টেস্ট, যে অন্যান্য আইসক্রিম থেকে অন্যরকম। জাস্ট বানাইতে জাস্ট 1 মিনিটের কম সময় লাগে, এই জন্য মনে হয় 1 মিনিট আইসক্রিম নাম দিছে। তো ভালোই একটা ফেমাস আর কি, চিড়া চাঁদপুরের অনেক ফেমাস একটা আইসক্রিম, ভালোই খাইতে আসলাম জাস্ট টেস্ট করা আর কি। ওকে, চাঁদপুরের খুবই ফেমাস 1 মিনিট আইসক্রিম দেখেন এগুলো বানাই কীভাবে, খুবই ফেমাস এটা চাঁদপুরে। তো আমরা খেতে আসলাম এখন। আমাদের চাঁদপুর ট্রিপ মোটামুটি এখন শেষের পথে। আপনারা আশা করি ভিডিওটা এনজয় করেছেন, এবং আমরা এখন চলে যাচ্ছি ঢাকা। তো আবার ঢাকা যাওয়ার পরে নেক্সট কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। তো এই পর্যন্ত স্টে কানেক্টেড উইথ মাই চ্যানেল অ্যান্ড স্টে টিউন, আল্লাহ হাফেজ। চাঁদপুর থেকে আমাদের রাইড শুরু হয়ে গেল আবার ঢাকার উদ্দেশ্যে। তো আমরা এখন ঢাকা ব্যাক করতেছি সবাই। এখন আমরা 3 নদীর মোহনা থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে আবার ব্যাক করতেছি সবাই। এই যে সবাই লাইট টাইট গুছিয়ে নিয়ে সবাই সাইক্লিং করা শুরু করে দিছে। আমরা চাঁদপুর থেকে ঢাকায় ব্যাক করলাম। আমরা অলরেডি আল্লাহর রহমতে ঢাকায় ঢুকে পড়েছি। তো আমরা এখন সবাই সবার বাসায় চলে যাব। আশা করি আপনারা ভিডিওটা দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে। তো নেক্সট কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকুন এবং এনজয় করতে থাকুন। Thanks for watching my video. Stay connected with my channel.